সাহিব এই বাংলাদেশকে অবরুদ্ধ করেছিল। আমাদের সহপাঠী জুবায়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ ছাত্রলীগ হত্যা করেছে। তনুর নাম আমরা মনে করতে পারি, কুমিল্লা ক্যান্টনমেন্টে লাশ পড়েছিল। আমরা মুনিয়ার নাম মনে করতে পারি, এই কয়দিন আগে শেখ হাসিনাকে বাংলাদেশের শীর্ষ একটি ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা তার মালিক যেভাবে বলেছিল যে আপনি না থাকলে বাংলাদেশ থাকে না, তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ মুনিয়াকে ধর্ষণ করার, তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ মুনিয়াকে হত্যা করার, বিচার হয় নাই, কোনো বিচার পাওয়া যায় নাই, ব্যাংক ডাকাতি হয়েছে, অর্থ পাচার হয়েছে, এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থ সমস্ত কিছু বিদেশে তারা লুট করে পাচার করেছে, বিচার হয় নাই, থামানো যায় নাই। আমরা স্লোগান দিয়েছি 15 বছর ধরে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। মনে হয়েছে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর আর কেউ নাই পৃথিবীতে, মনে হয়েছে এই শেখ হাসিনার ক্ষমতার কোনোদিন শেষ হবে না, মনে হয়েছে বাংলাদেশের মানুষের এই বন্দি দশা, এই স্বৈরাচারী শাসনের অবসান সম্ভবত অসম্ভব। আমরা বছরের পর বছর স্লোগান দিয়েছি রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, 2 সপ্তাহ লাগে নাই, রক্তের বন্যায় বাংলাদেশের শেখ হাসিনার মসনদ ভেসে গেছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষের প্রতিরোধের মুখে। এমনি হয় নাই, রক্তের বন্যা কথাটাতে কত নির্মম, কত নিষ্ঠুর, এইটা আমরা এই গণ আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে দেখেছি। আমার বন্ধু রায়হানুল ইসলাম একজন ব্যাংকার, চাকরির প্রয়োজনে, কোটার প্রয়োজনে তার রাস্তায় যাওয়ার দরকার ছিল না। 22 তারিখ টেলিফোনে শুনেছি তার ডান চোখে গুলি ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে, ঘটনাস্থলে এসে মারা গেছে, হাসপাতাল জোটে নাই। এই রকম শত শত মানুষের প্রাণ, হাজারো মানুষের প্রাণ, যেই শিশু ছাদের ওপরে, নিষ্পাপ শিশু হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে, রক্তের বন্যা কত নির্মম, কত নিষ্ঠুর, এইটা আমরা আজকে বুঝি। কত ত্যাগ, কত তিতিক্ষার মধ্য দিয়ে আজকে এই অর্জন আমরা করেছি। শহীদের তালিকা আজকে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আমরা শহীদদের স্মরণ রাখতে চাই। আমি আমার ছোটবেলার বন্ধু, ক্রিকেটের সাথী রায়হানের নাম সেই শহীদের তালিকায় খুঁজি নাই। কুড়িগ্রামের যে 2 জন দিন মজুর ঢাকা শহরে কাজ করতে এসে গুলিতে নিহত হয়েছে, তাদের নাম ওই তালিকায় নাই, তালিকায় থাকা সম্ভব না, এটা গণ আন্দোলন। কত মানুষের প্রাণ, কত মানুষের সম্পদ কিভাবে এখানে কোরবানি হয়েছে, এটা তালিকায় তুলে শেষ করা যাবে না। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি স্বৈরাচারের কবল থেকে, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত মানুষের আত্মত্যাগ। আজকে হঠাৎ করে আপনারা যারা ভাস্কর্য ভাঙার জন্য ছুটছেন, হঠাৎ করে আপনারা যারা মাতালের মতো, উন্মাদের মতো, পাগলের মতো এই বাড়ি ওই বাড়িতে হামলা চালাচ্ছেন, কাদিয়ানী মসজিদে হামলা চালাচ্ছেন, মাজারে হামলা চালাচ্ছেন, মন্দিরে হামলা চালাচ্ছেন, আপনারা কারা রে ভাই, কারা, কোথায় ছিলেন? এই সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করলে তো আপনাদের পক্ষে এটা করা সম্ভব হওয়ার কথা নয়। আপনারা কারা? আজকে এই পল্টনে দাঁড়িয়ে আমরা এই প্রশ্ন করতে চাই, আপনারা কারা, কারা ভাই? আজকে বাংলাদেশকে নতুন করে আপনারা একটা অনিরাপদ, একটা আশঙ্কার জনপদ হিসেবে তুলে ধরতে চাচ্ছেন, আপনারা কারা? সংগ্রামী ভাই ও বোনেরা, যেই শক্তি নিয়ে, যেই সাহস নিয়ে নিজের জীবন উৎসর্গ করা,
দাঁড়িয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, একই সাহস নিয়ে এই আতঙ্কের জনপদে প্রতিরোধ করে তুলতে হবে বন্ধুগণ। প্রতিরোধ করে তোলা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, আমাদের কোনো পরিত্রাণ নাই। সংগ্রামী ভাই ও বোনেরা, গণতন্ত্রের জন্য লড়াই, যেটাকে মনে হয়েছিল কোটার সংস্কারের দাবিতে আন্দোলন, সেইটা একটা বৈষম্য বিরোধী সংগ্রামে পরিণত হতে পেরেছে, সেটা শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সংগ্রামে পরিণত হয়েছে, স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, গণতন্ত্রের সংগ্রাম, এই গণ অভ্যুত্থান এবং আমাদের শহীদের যে রক্তে, সেই রক্ত দিয়ে আমরা লিখেছি যে এই সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম। ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, একটা বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, বহুজনের সমাজ আমরা নির্মাণ করব, এবং এই বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত, এইটা হচ্ছে আমাদের এই গণ অভ্যুত্থানের বাণী। এই মর্মকে উপলব্ধি করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই লড়াই অগ্রসর করবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কর্মীরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কর্মীরা যেভাবে বুক জিতিয়ে এই স্বৈরাচার বিরোধী সংগ্রামে দাঁড়িয়েছে, একই রকম ভাবে বুক চিতিয়ে দাঁড়াবে, সাহস নিয়ে দাঁড়াবে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত, বৈষম্যহীন দেশ আমরা গড়ব। এই আশাবাদ ব্যক্ত করে, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।